মহাপ্রভু কীর্তন করছিলেন, তখন রোজ কীর্তন করেন, কীর্তন করতে করতে হঠাৎ একদিন কীর্তনে প্রভু বলে উঠলেন, আজ এই কীর্তনে আমার মন বসছে না কেন বলুন তো? তুমি ভক্ত, আমার কাছে কিছু লুকাচ্ছ না তো? প্রভু যেখানে স্বয়ং তোমার বাস সেখানে কি করে দুঃখ বিরাজ করতে পারে, আর আমি বা তোমার কাছে কি লুকাব? প্রভু বলছে না, অন্যদিন এই কীর্তনে যেরকম আনন্দ আসে, আজকে মনের মধ্যে সেই জুয়ারটুকু আসছে, তুমি সত্যি কিছু লুকাচ্ছ। একজন ভক্ত এসে বলল, প্রভু তুমি সত্যি বলছো, শ্রীবাস তোমার কাছে একটা জিনিস লুকাচ্ছে। বলে কি? মায়েরা শ্রী দাদারা মন দিয়ে শুনলেন, শ্রীবাস তোমার কাছে একটা জিনিস লুকাচ্ছে। কি বলছো, কি লুকাচ্ছে? বলছে শ্রীবাসের পুত্রের মৃত্যু হয়েছে, তোমার কীর্তন ভঙ্গ হবে বলে, কীর্তনের আনন্দ ভঙ্গ হবে বলে সে তোমার কাছে এই জিনিসটা বলছে না। প্রভু বলছে, ওহে আমার ভক্ত কত মধুর হলে, আমার প্রতি কতটা ভালোবাসা হলে, স্বয়ং তার পুত্রের মৃত্যুর কথা আমার কাছে লুকাচ্ছে, সে তার পুত্রের মৃত্যু ভুলে গিয়ে আমাদের সাথে কীর্তন করছে। প্রভু গেলেন সেই মৃত পুত্রের কাছে, প্রভু কথা বলছে, তোমার তো যাওয়ার সময় হয় না, তুমি এত তাড়াতাড়ি শ্রীবাসের বুকটুকু শূন্য করে চলে যাচ্ছ কেন? বলছে প্রভু, সেই মৃত শিশু বলছে, প্রভু অন্তর্দৃষ্টিতে কথা বলছে, এই জগতে কেউ কারণ নয়, কেউ কারণ হবে না, কেউ কারণ থাকবে না, আমাকে পাঠিয়েছে পিতার সঙ্গ করার জন্য, এত দুনিয়ার জন্য লিখে পাঠিয়েছে আমার গর্ব শেষ, এখন তোমার মন পাবে চলে যাচ্ছে, আবার গিয়ে আর এই কর্ম শুরু করে। তো গানের কথা এই, অসার সংসারে মায়ার সাগরে সবই করিয়া রবে, কেউ কারণ নয়, ভেবে